এরকম ভাবে ফ্যান গালতে তোমরা কাকে রেখেছো? ও ধপাস করে শুয়ে পড়েছিল এক্ষুনি, জানো, এক্ষুনি ধপাস করে শুয়ে পড়েছিল ফ্যান গালতে গালতে। আমার পাটা মুচকে গেছে কোনোভাবে। ওলে বাবালে, কি করতো, ব্যথা করছে পাল থেকে, কি করতো, ফ্যান গালছে দেখো না। আমি এরকম পা এরকম বুয়ে বসতে পারি না, এরকম বসে থাকি। ফ্যানটা কালা নিয়ে কথা অত কি, পাশের একটা এখানে বাড়ি, এই দিকটা করে একটা বাড়ি আছে, এখান দিয়ে দেখতে হবে, জানলা দিয়ে দেখাবো ওখানে। ওই বাড়ি তোমার রথের পুজো হয়েছে, এই যে প্রসাদ দিয়ে গেছে, এটা হচ্ছে সিন্নি চামচ থেকে, বুঝতেই পারছো আমাদের অলরেডি স্টার্ট। এখানে সন্দেশ ছিল, সন্দেশ খেয়ে নিয়েছি। এটা হচ্ছে ওই ইয়ে লেবু, মৌসুম্বি লেবু, পেয়ারা, আরও অনেক কিছু ফল আছে এই যে দিয়েছে। ওই যে একজন কলা খেয়েছে, ওখানে কলা খাবো কলা খাবো করছে। তো তোমাদের সবাইকে জানাই আজকে শুভ রথযাত্রা। এখানে দেখো ভাতটা নিয়ে বসে আছিস কেন? ভালো খেতে? কি ভাত খাচ্ছ মা? শুকনো ভাত নাকি? কি দিয়ে খাচ্ছ তুমি ভাত? ডিম দিয়ে ভাত খাচ্ছে। ঘামা খোন, আলু, ডিম, একটু সেদ্ধ ডাল দিয়ে, আর নুন। আচ্ছা, নুনটা বাদ চলে গেছিলো, নুন উঠছে না। তো এখন ভাত খাওয়ার পর্ব চলছে, 12টার সময়, প্রত্যেকদিনই 11:30-12টার মধ্যে একটু ভাত খাওয়াই ওকে। খেয়ে নে, খেয়ে নে, সব খেয়ে নে, তোর ভাতটা, ডিমটা খেয়ে নে, ডিমটা। হাত দিবি না, হাতে নোংরা, হাত ধুস নি। আচ্ছা, থামস আপ করছে তোমাদেরকে, থামস আপ। গোল্ডি কি খাচ্ছে? গোল্ডি, এই গোল্ডি বলতেই গোল্ডি তাকে, সরে যা, সরে যা, গোল্ডিকে দেখাচ্ছি, সরে যা। এ গোল্ডি, কি খাচ্ছিস তুই? ডিম খাচ্ছিস? কানটা কেরম এদিকে ঘুরিয়ে শুনছো দেখো। ও গোল্ডি, গোল্ডি শান্তিতে খেতেও দেয় না মেয়েটা, কি জ্বালা। তোদের ক্যামেরা করছিস কর না, আমাকেও করতে হবে, তাড়াতাড়ি সরা, দেখাবো না তোকে, ভিডিও তোদের দেখাবো না। ও ডিম খাচ্ছিস, হাতে তুলে দেখাচ্ছিস? আচ্ছা, খা খা, শান্তিতে খা। তো এই হচ্ছে আজকে সকাল। তো এখন চলো, আমার এই রান্নাঘর অবস্থা খুবই দুর্বিষহ, রান্নাঘর পরিষ্কার করে নিই, রান্নাটা মিটিয়ে নিই, তারপর উপরে যাবো। আজকে উপরে ঘরে সব কাজ মিটিয়ে এসেছি, ঘরদোর মুছে গেছে আমার, চিন্তা করো, চিন্তা করো, তখন গেলাম সব করে এসেছি। নতুন ছাতা দেখেছে কালকে সবাই, একই জিনিস আর কত দেখবে? তোরা কি করিস? বদমাইশি করি, পড়াশোনা করি না, ঘুম থেকে উঠি, চুলি পিঙ্কি দেখি, খালি চুলি মিঙ্গি দেখবে, চুলি মিঙ্গি করি না। তো চলো, আমাদের তো করতে বসে ওকে আমি মারি, দেখেছো? এটা হচ্ছে দাদাভাই শিখিয়েছে ওকে। তো চলো, আচ্ছা খাওয়াই গেছো। হ্যালো গাইস, তো চলে এলাম, এখন গুড ইভিনিং সকলকে জানাই। আর আমি একটু মেকআপ করা স্টার্ট করেছি, সবে এখনও পুরো মেকআপ হয়নি, সবে কন্সিলার লাগিয়েছি। আর এই যে তিথি এখনও বসে আছে, ওকে কোনো কিছু করাইনি। আমরা রথ দেখতে যাচ্ছি, এখন রথের মেলায় যাব। আমাদের নঙ্গিতে অনেক বড় রথের মেলা হয় প্রতি বছর, তো এবারে ডিসাইড করেছি আমি, দিদিভাই আর তিথি তিনজনে মিলে যাবো রথের মেলায়, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আর এই যাই হয়, আমাদের অনেক, মানে আমরা তো সবসময় বেরোই না, মাঝে মাঝে একটু বেরোই, মেলা টেলা বসলে তো সেটাই যাই। তো চলো, বেশি বকবক করছি না, এখন রেডি হয়ে নিয়ে কী পরবো কী সাজি সবই তোমরা দেখতে পাবে, দেখতে থাকো ভিডিওকে, চলো। তো হ্যালো গাইজ, এই যে আজকে রেডি হয়ে গেছি, এই কুর্তিটা হচ্ছে দিদিভাইয়ের কুর্তিটা, আমার খুব পছন্দের একটা কুর্তি, তাই দিদিভাইকে বললাম, দিদিভাই নিজেই বললো যে পর, আর খুব ইচ্ছা এটা পরার, পড়লাম। এই যে রেডি হয়ে গেছি, চুলটা এমনি এরম হস্টেল করেই নিয়েছি, আর এই যে সেজেছি, একটু একটু সাজু পুজো করেছি, তো লিপস্টিক পরেছ, আচ্ছা দিদিও রেডি প্রায়।
এবার আমরা বেরাবো, চলো বাইরে যাই, তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি কি করছি। আর দিদিভাই রেডি হয়ে গেছে, আস্তে আস্তে নাম নিচে দিদিভাই রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি দিদিভাইকে? চলো বাইরে বেরিয়ে ভিডিও করবো আমরা। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি নুঙ্গির রথে, এখন প্রচুর লোক। চলো দিদিভাইকে দেখে, তখন তো দেখানো হলো না। এই যে দিদিভাই, হ্যালো করে দেন। তো আমরা এখন যাচ্ছি গুটি গুটি পায়ে এগাই, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ চলো, প্রচুর লোক দেখেছ, এই রাস্তাটা পুরো প্রায় ভরেই যায়, একদম সেই মাথায় রথ হয়, এখন হেঁটে হেঁটে যেতে হবে। এখানে কোনো যানবাহন আজকের জন্য চলবে না। তো চলো তোমাদেরকে একদম জায়গায় গিয়ে আবার দেখাচ্ছি। এই রথ প্রণাম করেন। আমার নাম পড়বে, দেখতে পাচ্ছি এই হলো তাহলে আমরা নন্দীর রথ। লোক দেখো জাস্ট, এখন আমরা একটা এখানে রেস্টুরেন্টে এসেছি, খাবো, বসে খেয়ে যাবো, আজকে নিয়ে যাবো না খাবার, ও রোল খাবে, আমি চাও খাবো। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, এই যে পিসি এখানে বসে আছে, ও কিছুই খাবে না, আমাদের ফুচকা খেয়েছে, বিশাল গরম করেছে, খেয়ে গেছি। তো চলো খেতে, তো চলো এখন বক বক করতে পারবো না খেতে খেতে, তো একেবারে খাওয়া দাওয়ার পর কথা হবে। আচ্ছা ওয়ানটা কি কিনেছে সেটা দেখো, চলো দেখতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, বাড়িতে এসেছি, আমি খাইনি, একটুখানি খেয়েছি, ভালো লাগে, চল না খেয়ে নিতে কি জানি, ও নিয়ে এসে আমাকে দিচ্ছে, খাবি আজকে। আচ্ছা ওষুধ দেখো, যাক ওষুধ কেনে, যাক ওষুধ কেনে। তো চলো এখন কি কেনা হয়েছে সেগুলো দেখা হয়নি, দুটো ফ্রিজ কিনেছি, ঘরের কটা ইউজ করা জিনিস কিনেছি, চিরুনি কিনেছি, গায়ে সাবান মাখার জালি কিনেছি, পাউডারের তুলি কিনেছি, এইসবই কিনেছি, আর কিচ্ছু সেরকম কিনিনি, খেয়েছি ফুচকা ফুচকা খেয়েছি, জিলিপি এনেছি ঘরের জন্য, ব্যাস আপনি ওনাকে দিয়ে দিলেন কেন, উনি তো অনেক পরে এসছে, আমি তো চুপ করে আমরা তো এদিক দিয়ে তো নিয়ে যাবো, এদিক দিয়ে সব পেছন দিক দিয়ে ঘুরে গিয়ে নিয়ে এসেছি, ওদের মশারি, আমি তো মশারি খাটে না, তোমরা জানো। এবার আমরা যদি না মশারি খাটিয়ে শো, তুমি যদি শুতে পারো আমি মানুষ হয়ে বলবো, আপনি শুয়ে বলো, 2000 টাকা মনে করে আমাকে দিয়ে দিন, মজার কামড়েই শুয়ে পড়ো, 2 মিনিটের জন্য তুমি বসবো, আমাদের ঘরে শুধু 3 টাকা পাগলা হয়ে যায়, ঘরে বসে টিভি দেখে, ঘড়ি না দেখলেও বুঝে যাবে 9টা বেজে গেছে। তো এখন আমাদের মোটামুটি সবকিছু হয়ে গেছে, ঘরে ঘুগনি করে যাওয়া হয়েছিল, ঘুগনি করে গেছিলো, মুড়ি দিয়ে ঘুগনি খেয়েছে সবাই, আর এখন রাতে কিছু নেই, আমরা ঘুমো হয়ে গেছে, ভীষণ টায়ার্ড, হেঁটে হেঁটে গেছি অনেকটা, বল নাম হলো
চলো মানে ও টায়ার্ড এতই যেন ভুলভাল বলছে ঘুমের ঘরে আছে এখন বুঝেছো তো ইগনোর ইগনোর করো গুড নাইট সকলকে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে তার জন্য ওয়েট করতে টাটা।